দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেরি আবহাওয়ার কারণে সদরঘাটের থেকে লঞ্চ না ছেড়ে যাওয়ার কারণে যাত্রীরা অনেকে জানে অনেকে জানে না, তাই তারা এখানে বিএডব্লিউটির আশ্রয় গেলে তারা আশ্রয় নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চ তো বন্ধ, এখন আপনারা এখানে কতদিন থাকবেন? আমি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চ না ছাড়ার কারণে আইডাবিটির আশ্রয়স্থলে তারা আশ্রয় নিয়েছেন। এখন কবে নাগাদ লঞ্চ ছাড়ে তাতে জানা নেই, তারা এখানে আশ্রয় নিয়ে থাকবেন যতক্ষণ তারা না নিয়ে কোথাও লঞ্চ না ছাড়ে। আপনি যাবেন কোথায়? আমি আইসি তো লঞ্চে যাব, আমি কোথায় ঠাকুর নিয়ে যেতে পারি না। আপনি কোন দেশে যাবেন? আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি কোথায়? তাহলে এই যে লঞ্চ যে বন্ধ, এখন কি করবেন? তাহলে লঞ্চ যে বন্ধ আপনি জানেন না? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চ বন্ধ হওয়ার কারণে অনেকে জানে আবার অনেকে জানে না, তারা লঞ্চ ঘাটে যে টার্মিনালের নিচে তারা এসে আশ্রয় নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন। কাকা আপনি কোন জেলায় যাবেন? তাহলে লঞ্চ বন্ধ এটা কি জানতেন আপনি? এখানে শুনছেন। এখন লঞ্চ কবে ছাড়বে এই বিষয়ে জানতে পেরেছেন? তাহলে আজকে এখানে সারা থাকবেন এরকম একটা বিকল্প নেই? আচ্ছা, তাহলে কালকে পর্যন্ত অপেক্ষা করবেন। দর্শক যেমনটি শুনতে পেলেন মেহেদিগঞ্জ যাবেন, তিনি অপেক্ষা করবেন আগামী দিন পর্যন্ত, লঞ্চ ছাড়লে আগামী দিন তিনি চলে যাবেন আমার একটা চিন্তা ভাবনা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সদরঘাটের টার্মিনালের নিচে আশ্রয়স্থল করা হয়েছে, যেখানে মানুষ আশ্রয় নিতে পারে। এমনিভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মানুষ এখানে বসে রয়েছে, আগামীকাল যদি লঞ্চ ছাড়ে তাহলে তারা এখান থেকে তাদের গন্তব্যস্থানে চলে যাবে। জি আপনি কোথায় যাবেন ভাই? যাই বলা দি। এখন লঞ্চ তো বন্ধ, এটা কি জানতেন আপনি? লঞ্চ বন্ধ আপনি জানতেন না? তাহলে এসে কি জেনেছেন কি লঞ্চ বন্ধ? তাহলে এখানে তো আজকে লঞ্চ ছাড়বে না, তাহলে এখানে সারা রাত থাকবেন, তাহলে কালকে লঞ্চ ছাড়লে তারপরে চলে যাবেন। সাত নম্বর থেকে যখন বিআইডব্লিউটি নৌ পরিবহন মন্ত্রণালয় ঘোষণা দিবে যে আবহাওয়া অনুকূলে চলে আসছে, এখন জাহাজ চলাচল করা যায়, তখনই আমরা জাহাজ ছাড়বো। যাত্রীরা অনেক দূর থেকে আসছে, এই জন্য আমরা জাহাজে যাত্রীগুলো বসে রাখা, কারণ অনেক যাত্রী তো অনেক দূর দূরান্ত থেকে আসছে, সবাই তো যেতে পারবে না, এই জন্য আমরা জাহাজে রাখছি। যখন বিএডব্লিউটি অনুমতি দিবে জাহাজ চলাচলের তখনই আমরা ছাড়বো। আপনার পরিচয়টা দিতে? আমার পরিচয়, আমি প্রিন্স সাকিন লঞ্চের মালিক। আর